হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু কলকাতা কোরিয়ার ক্লাব। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আজকে আমরা ওয়ার্ড ব্রেক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি যেটার নাম হচ্ছে ওয়ার্ড ব্রেক। তো ওয়ার্ড ব্রেক কি সেটার সম্পর্কে এই ভিডিওতে আমরা টোটাল আলোচনা করে দেবো। এটাও একটা ছোট ভিডিও, তাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। ঠিক আছে, তাহলে চলুন কোডে চলে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কআপটা, এই মার্কআপটা নিয়ে নিশ্চয়ই আলাদা করে নতুন করে আর বোঝাবার কিছু নেই, কারণ আমরা আগের ভিডিওতে এই মার্কআপটার উপরেই কাজ করেছি। আর যদিও আপনি আগের ভিডিও না দেখে থাকেন তাও কোনো ব্যাপার না, কারণ এটা একদম ভেরি বেসিক একটা মার্কআপ, এতে কিছু নেই, খালি আমরা যা দেখছি সেটাকে একটু বুঝে নিই। এই যে ফার্স্টের লাইনটা দেখছি, এই ফার্স্টের লাইনটা একটা ওয়ার্ড হিসাবে ধরছে এইচটিএমএল। কেন ধরছে? কারণ এর মাঝখানে কোনো হোয়াইট স্পেস নেই, সেগুলোকে আমরা আন্ডারস্কোর দিয়ে ব্লক করে দিয়েছি, তাই এই পুরো কথাটা হচ্ছে একটা মাত্র ওয়ার্ড। ওকে, এছাড়া আমরা নিচে দেখছি যে এই জায়গায় হোয়াইট স্পেস চলে এসেছে কেন, কারণ এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা এতটা বড় যে এটা এইখানে ধরেনি, তাই এটাকে নিচের লাইনে পাঠিয়ে দিয়েছে। এরকমই এই টেক্সটটা এখানে ধরেনি তাই নিচের লাইনে চলে এসেছে, এবং এই টেক্সটটা এখানে ধরেনি বলে নিচের লাইনে চলে এসছে। তো এর ফলে আমাদের ভালো করে খেয়াল করে দেখুন, এই রাইট সাইডটা বড়ই এবড়ো খেবড়ো টাইপের লাগছে। কখনো কখনো এই সমস্ত জিনিসগুলো আমাদের যে সুন্দর ডিজাইনটা সেটাকে নষ্ট করে দেয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করব, তাহলে চলুন এটাকে কোডে গিয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। আপনি যে ডিপটার উপর এই রকম ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বক্স, সেটাতে আপনি গিয়ে দিতে পারেন ওয়ার্ড ব্রেক, WORD ব্রেক। ওয়ার্ড ব্রেকের মধ্যে দুটোই মাত্র ভ্যালু হয়, একটা হচ্ছে ব্রেক অল আর একটা হচ্ছে কিপ অল। ঠিক আছে, তো আপনি যদি কিপ অল দেন এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু আমাদের, এটা যদি দিয়ে আপনি সেভ করেন তাহলে দেখবেন যে যেরকম ছিল সেরকমই রয়েছে, যেরকমটা কিপ অল মানে যেরকম যেটা রয়েছে সেরকমই সেটাকে থাকতে দেবে। ওকে, আর আপনি যদি তা না করে যদি করে দেন ব্রেক অল, BREAK ব্রেক অল যদি আপনি করে দেন, তাহলে রিফ্রেশ করলে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ড যেটা যত অবধি ডিপ ওকে জায়গা দিতে পেরেছে তত অবধি গেছে, এবং তার পরের মুহূর্ত থেকে ওটাকে ব্রেক করে পরের লাইনে পাঠিয়ে দিয়েছে। এই ব্যাপারটা কি করে হলো? এই ব্যাপারটা ব্রেক অল যদি আপনি করেন তাহলে এখানে যত ক্যারেক্টার রয়েছে সব ক্যারেক্টারকে ব্রেক করে করে ও আলাদা আলাদা করে দিয়েছে, তাই প্রত্যেকটা ক্যারেক্টারের শেষেই ও একটা করে ব্রেক পেয়ে যাচ্ছে, তাই যে ক্যারেক্টার অবধি ও ডিপ তাকে জায়গা দিতে পেরেছে তত অবধি রেখেছে, এবং তার পরের ক্যারেক্টার থেকে পরের লাইনে পাঠিয়ে দিয়েছে। ব্রেক অলের ফলে এই ব্যাপারটাই হয়। বোঝা গেছে ব্রেক অলটা কিভাবে কাজ করে এবং কখন আমরা কাজ করতে পারি এটাকে নিয়ে? এতে দেখুন আপনার লেফট সাইড এবং রাইট সাইড যথেষ্ট সুন্দর লাগছে, মনে হচ্ছে এটাকে কেউ অ্যালাইন করে দিয়েছে, ঠিক আছে, জাস্টিফায়ার মতো দেখতে লাগছে, কিন্তু তা নয়, আমরা ব্রেক অল করেছি তার ফলে এটা এরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। তো আশা করছি আপনারা ওয়ার্ড ব্রেক সম্পর্কে বুঝতে পেরেছেন, এর দুটোই মাত্র ভ্যালু হয়, কিপ অল আর ব্রেক অল, এই দুটোই আপনারা বুঝে গেছেন। আপনি এবার আপনার সুবিধা মতো জায়গাতে এটাকে ইউজ করে ডিজাইনকে আরও সুন্দর করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাতে আমার আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যাওয়া হয়ে যাবে। আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন, তাহলে বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন, ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।